শীতের এই সবজিগুলো খেতে কার কাছে কেমন লাগে বলুন তো? আমার কাছে তো শীতের এই সবজি নিরামিষ অনেক পছন্দ। শীতকালে আসলে ভালোই লাগে এই নিরামিষের তরকারিটা। আর এই যে একটা মিনি দেখতে পাচ্ছেন, এই মিনি কালকে আমার বাসায় অতিথি হয়েছিল কিছু সময়। আমি বাসার নিচে গেছি, দেখি একটা বাচ্চার কোলে আমার কোলে আসলো, তাও কিছুক্ষণ রাখলাম, আদর করলাম। মানে বিড়ালটা অনেক ভালো, একদম শান্ত, মাশাল্লাহ। যাই হোক, সকালে চা বসাই দিছি, সকালে এক কাপ চা না খেলে আসলে সারা দিনটাই যেন কেমন মাটি হয়ে যায়। তাই রুটি খেয়েছি ভাজি দিয়ে, আর চা খেলাম পরে। আর এখানে লাউয়ের সুগলা কে কীভাবে খান আমি জানি না, বা অনেকেই খান না, কিন্তু কচি লাউ যদি হয়, লাউয়ের ছিকলাটা এভাবে কুচি করে দুইটা, আবার একটা আলু কুচি করে তার সাথে এভাবে ভাজি করলে আমার কাছে অনেক ভালো লাগে। আমিও আজকে ফালাই নেই। আর সবজির যে দাম, লাউয়ের সোগলা টোগলা সবই খাওয়া লাগবে, বুঝছেন? এই কথা চিন্তা ভাবনা করে এমনি কম দাম হইলেও খাই, আর দামের সময় তো খাইতেই হইবে। তাই এইখানে একেবারে মনে করেন লাউয়ের সোগলা ভাজি করছি, এত সুন্দর হয়েছে ভাজিটা, আর এত মজা হয়েছে, মানে কি কমু, আর অনেক মজা হয়েছে। এমনি করে খাওয়াইতে পারলে কইতে পারতেন যে আসলে সত্যি মজা হয়েছে। আর এর লগে যদি একটা শুকনো মরিচ দিয়ে ভাত ডুললে খাওয়ান যা, ও সেই স্বাদ। যাই হোক, তাই মোরদার এই ভাজি ঠেজি একসের অনেক মজা লাগে। আর ওই যে নিরামিষের কথা কইছি, এই রে একটু নিরামিষটা বসাই দিম। হ্যাঁ, মনে করেন একটু তেলাপিয়া মাছ দিয়ে রান্নবো, বুঝছেন? তাই হ্যাঁ, আর ভিডিও করি নাই, তেলাপিয়া মাছ বাজি, বুঝছেন? হ্যাঁ, আবার মোকে পারবি নাই, তেলাপিয়া মাছ বাজছে। আর এখানে একেবারে সবজি, মনে করেন আলু পটল, তারপরে ফুলকপি সিম সব কিছু দিয়ে মনে করেন ইচ্ছা মতো কষাইতে আসি। আর এই শীতের দিন এলে কী লেগে জানি, এই যে মূলা কয়, অনেকে তো কয় না যে মূলা খায়, আর মোরদারে মূলা তরকারিটা এত মজা লাগে, বুঝছেন? আর এবার যে মূলার যে দাম, যে 10-20 টাকা কেজি, সেই মূলার একেবারে আগুনের মতো দাম, আর সব সবজিরই দাম, মূলার কথা কইয়ে কী লাভ? আচ্ছা যাই হোক, এই জায়গা যদি মূলা হইতো আরও মজা হইতো, তাই মূলা নাই কী করার, রান্না তো আর বাজে থাকবে না। তাই সুন্দর করে মনে করেন কষাইয়ে ঠসাইয়ে রাঁধতে লাগছি, আর খাইতে অনেক মজা হয়েছে, বুঝলেন? যতই এরম সবজি পথ করে রাঁধি, মোর পোলাদুগরে কেউ খাইবে না, হ্যাঁ গোয়াক্সের পথ। তো ওই যে মাছ বাজে রাখছিলাম, এর মধ্যে হন একটু টমেটো দিয়ে দিতে আসি, বুঝলেন? তা একাল তরকারি হয়ে গেছে, আর টমেটো দিয়ে আর কিছুক্ষণ ডাইককে রাখবো, বেশিক্ষণ ডাহা লাগবে না। আর এর মধ্যে মনে করেন যা দিই যা রাঁধেন এই শীতকালে, লাস্টে একটু ধনে পাতা দেবেন, এক সের স্বাদ। আর ধনে পাতা না দিলে মনে হয় শীত আইলে, ধনে পাতা না দিলে মনে হয় তরকারির কোনো মজাই হয় না। যাই হোক, আর তি তরকারিটাও মজা হয়েছে, আর লাউয়ের সোগলাটাও খুব মজা হয়েছে, বুঝলেন? ওই যে ভাজি করছিলাম, আর পোলাপানে খাইবে কি জানেন, গতকাল মুরগি রাঁধছিলাম, হেয়ার তরকারি আছে, হেয়েই খাইবে। তো যা কম খরচে যা করা যায়, বুঝেন না? জিনিসপত্রের একসের বেমালা দাম, বুঝছেন? মানে বাস, আর পোলাপানে তো এই সবজি কেউই খাইবে না। আর দেখা যাবে মোর বাগেই তিন ব্যাগের দুই ব্যাগ মোর পেটেই গেছে সবার। আর এই ভিডিওটা কেমন লাগছে আপনি গোদারে, হে একটু কমেন্ট করে জানাইবেন, বুঝছেন? আর কমেন্ট করবেন, শেয়ার করবেন, যদি আপনি গো মনে চায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।